আমি কোনো দলকে ছাত্রলীগ কেন কোনো দলকেই নিষিদ্ধ ঘোষণা করা সমর্থন করি না কারণ নিষিদ্ধ ঘোষণা করা কোনো সমস্যার সমাধান নয় এবং এই সরকারের আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে আমরা নিষিদ্ধতায় বিশ্বাস করি না তারপরে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এটা কি কারণে করেছে আমি বুঝতে পারি না ছাত্রলীগ অন্যায় করেছে এই ব্যাপারে নিঃসন্দেহ গত 15 বছর আওয়ামী লীগের শাসনে ছাত্রলীগ ছিল তাদের দুর্বৃত্তদের এক নম্বর দল যারা দুর্বৃত্তপনার সঙ্গে যুক্ত মানুষ হত্যা করেছে লুট করেছে চাঁদাবাজি করেছে অন্যান্য অপরাধ করেছে দলে দলে তাদের বিচার করাই উচিত ছিল এই ব্যাপারে সমস্ত মানুষ তাদেরকে সহযোগিতা করত এবং খুশি হতো এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে তারা ভিন্ন পথ অবলম্বন করবে এবং সেই পথটা খুব সুখকর পথ নয় সোজা পথ নয় বরং ওই পথে তারা যে কোনো কারণেই হোক তারা একটা সামান্য হলেও একটা সিম্পেথি পাবে আমি আপনাকে এবং এই সরকারকে বুঝবার জন্য বলি বাজারে গিয়ে যদি একজন লোক কোনো মালামাল চুরি করে কোনো চোর তাকে দুইটা চোর তাপ্পর দেন দুইটা লাথি দেন মানুষ আপনার প্রতি সমর্থন দিবে দে আর দে কিন্তু আপনি যদি লোকটাকে মারতে মারতে মেরে ফেলেন তখন কিন্তু আবার মানুষ উল্টা ওই মানুষগুলো উল্টা বলবে যারে কিছু টাকা চুরি করছে জিনিস চুরি করছে এই কারণে মারতে মারতে মেরে ফেললে লাগবো নাকি জিনিসটা কিন্তু এইরকম জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল তারা এটার সবচেয়ে বড় ভুক্তভোগী তারা তো বুঝে নিষিদ্ধ হইলে কিছু আসে যায় না রাজনীতি কোনো দিন থেমে থাকে না ছাত্রলীগের ছেলেরাই হয়তো বা যদি না পারে সামান্য একটু নাম পরিবর্তন করে অন্য নামে করবে কাজেই যে কোনো দল নিষিদ্ধ ঘোষণা করা আমি সমর্থন করি না